हेलो, वेलकम टू smartclass.com। smartclass.com में क्लास 10 এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার আমি করেছিলাম বায়ুর গঠন। এইখানে মনে হয় না পড়া কনফিউশন আছে, কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা, আমি যেরকম ভাবে বলেছিলাম আমি একটা চ্যাপ্টারকে তিনটে টুকরো করব, পার্ট 1 পার্ট 2 পার্ট 3। তিনটে চ্যাপ্টার হয়ে যাওয়ার পরেই আমরা এমসিকিউ তে চলে যাব বা শর্ট আনসার টাইপ কোশ্চেনে চলে যাব। সুতরাং মন দিয়ে পড়াশোনা করো, শুধু বলবে কোথায় প্রবলেম তোমাদের। আর একটা ব্যাপার, যে ক্লাস 10 এর কেউ কেউ রিকোয়েস্ট করেছিল যে ইলেকট্রিসিটি, তড়িৎ আর আলো, লাইটের চ্যাপ্টারটা পড়িয়ে তাই পড়িয়ে দেবো, কোনো রকম কনফিউশন থাকবে না। আপাতত এইদিকে মন দাও। আচ্ছা, আজকে কি করবো? বায়ু গঠন হয়ে যাওয়ার পরে বায়ুমণ্ডলের স্তর, তাহলে আজকের যা করাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 10 লাইন্সের চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা, বায়ুমণ্ডল পার্ট 2 করাচ্ছি। পার্ট 1 এ বায়ু করিয়েছি, পার্ট 2 তে বায়ুমণ্ডল ও তার স্তর। ঠিক আছে, অ্যাটমোস্ফেরিক লেয়ার, লেয়ার্স অফ অ্যাটমোস্ফিয়ার, বায়ু তো আছে, এবারে বায়ুর পর পর স্তর কেন হচ্ছে, কি হচ্ছে সেই নিয়ে আলোচনা। দেখো, পুরো সোলার সিস্টেমেতে অনেক প্ল্যানেট রয়েছে, প্রত্যেকটা প্ল্যানেটের মধ্যে আমাদের পৃথিবী একটা প্ল্যানেট। তো আর্থ যেহেতু একটা প্ল্যানেট, এর ভেতরেতে লেয়ার্স অফ অ্যাটমোস্ফিয়ার বা বায়ুর স্তর রয়েছে। এখন প্রত্যেকটা প্ল্যানেটেই কি আছে? না, প্রত্যেকটা প্ল্যানেটেই যে বায়ুর স্তর থাকতে হবে তার কোনো মানে নেই। তারপরে কম্পোজিশন বা বায়ু, আমাদের এখানে আমাদের পৃথিবীতে যে যে স্তর আছে সেইগুলোই ওখানে থাকবে, তারও কোনো অর্থ নেই। দেখো ভালো করে, যে বায়ু স্তর কেন কেন নেসেসারি, এটা কেন দরকার, হোয়াই নেসেসারি, হোয়াই নেসেসারি, কেন দরকার? কারণ এই বায়ু স্তরের ভেতরে বিভিন্ন গ্যাস থাকে, বিভিন্ন প্রকার গ্যাস থাকে। একটু ভাবলেই ভাব দেওয়া যায়, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, তো সবই ইম্পর্টেন্ট। অক্সিজেন আছে, সিও টু, ও টু, এগুলো সবগুলো আমাদের সার্ভাইভালের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার। সার্ভাইভালের জন্য, আমাদের অস্তিত্বের জন্য এই বায়ু স্তরটা খুবই জরুরি। এছাড়া কসমিক রেডিয়েশন আছে, একদম উপর থেকে কসমিক রেডিয়েশন আসছে, তারপরে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আসছে, সেইগুলোকে কি বায়ু স্তর প্রোটেক্ট করে, তাহলে বিভিন্ন ধরনের হার্মফুল রেডিয়েশনকে ও প্রোটেক্ট করে, বিভিন্ন ক্ষতিকারক ক্ষতিকারক বিকিরণ ক্ষতিকারক বিকিরণ থেকে রক্ষা করে। প্রোটেক্টস আস ফ্রম হার্মফুল রেডিয়েশন, হার্মফুল রেডিয়েশন থেকে আমাদের প্রোটেক্ট করে। ঠিক আছে, দেখো এই পর্যন্ত ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই যে বায়ু স্তরগুলো আছে, আচ্ছা যেখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, মিথেন আছে, এইগুলো আমাদের পৃথিবীতেই কেন আছে? পৃথিবী থেকে মহাকাশের দিকে চলে যেতে পারে না, এসকেপ করে যেতে পারে না, যেতে পারে তো, কেন যায় না? তার কারণ এই বায়ু স্তর কিন্তু এসকেপ করে যেতে পারত। হ্যাঁ, বায়ু স্তর মহাকাশে চলে যেতে পারত, স্পেসে চলে যেতে পারত, স্পেসে, কিন্তু কারণ আছে গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি। এই গ্র্যাভিটি যদি না থাকতো, গ্র্যাভিটি যদি না থাকতো, মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ
মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকতো তাহলে এই বায়ু স্তরই থাকতো না, আমাদের অস্তিত্ব বিপন্ন, আমাদের মানে মানব সভ্যতাই থাকতো না হয়তো। আচ্ছা পৃথিবীতে কি, একটা কথা বলো, পৃথিবীতে কি প্রথমেই অক্সিজেন চলে এসেছে? পৃথিবী তৈরি হচ্ছে কখন? তুমি যদি পৃথিবীর তৈরির ব্যাপার দেখো, এই ধরো একটা পৃথিবী, ভালো করে ঠিক আছে দেখা যাচ্ছে, ওরা এই ঠিক আছে, এই আর বা পৃথিবী এই পৃথিবীর শুরুটা কত বছর আগে? প্রায় 4.6 বিলিয়ন বছর আগে, বিলিয়ন ইয়ার্স এগো, 4.6 বিলিয়ন ইয়ার্স এগো আর্থের শুরু, 4.6 বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে। তখন কিন্তু আর্থে এরকম অক্সিজেন কন্টেন্ট বেশি ছিল না। অবশেষে এইখান থেকে ধরে নাও 2.6 বিলিয়ন ইয়ার্স থেকে আরম্ভ হয়েছে, 2.6 বিলিয়ন ইয়ার্স, 2.6 বিলিয়ন ইয়ার্স পূর্বে। এই যে সময়টা বলছি, এই সময় থেকে 2.6 বিলিয়ন ইয়ার্স থেকে আমাদের কিন্তু আরম্ভ হচ্ছে যে আস্তে আস্তে অক্সিজেন কন্টেন্ট বাড়ছে। কেন? বিভিন্ন ধরনের ধরো অক্সিজেন প্রোডিউসিং যে অর্গানিজম আছে সেই অর্গানিজমগুলো তৈরি হচ্ছে, যেমন সায়ানোব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এরকম। তাহলে কেন তৈরি হচ্ছে না? অক্সিজেন প্রোডিউসিং অর্গানিজম যারা অক্সিজেন তৈরি করতে পারে, অক্সিজেন প্রোডিউসিং অর্গানিজম মানে অক্সিজেন উৎপাদনকারী সমস্ত কিছু তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে ধীরে 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 আমাদের আর্থে অক্সিজেনের পার্সেন্টেজ ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে একটা সময় এসে মোটামুটি একটা কনস্ট্যান্ট জায়গায় এসেছে, এবং সেটা তুমি জানো 20.95% বায়ুমণ্ডল। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে বায়ু স্তরের কথাও বলে দিয়েছি, তাহলে পরের জায়গাটায় চলে যাই। আচ্ছা এইখানে কি বলছে, এখানে একটা হালকা ড্রয়িং করা রয়েছে, এটা মোটামুটি এই জায়গাটা। আচ্ছা এটা পরে বলছি, এটা পরে বলছি, ফার্স্টে ভাবো যে পৃথিবীতে যে বায়ুমণ্ডল রয়েছে আমাদের উপরেতে, যে পৃথিবীর ভূভাগে বায়ুমণ্ডল রয়েছে, এইগুলোকে গঠন অনুযায়ী যদি আমি ভাবি, গঠন অনুযায়ী যদি স্ট্রাকচার, স্ট্রাকচারাল যদি ব্যাপারটা দেখি, তাহলে অ্যাটমোস্ফিয়ার যে রয়েছে এই অ্যাটমোস্ফিয়ারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটার নাম হোমোস্ফিয়ার আর একটার নামে আর একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার তুমি খুব ভালো করে দেখলে দেখতে পাবে যে হোমোস্ফিয়ারে আমি সবগুলোই হোমো পর্যন্ত সব একই কালারে লিখেছি, এইচ ও এম ও রেড কালারে, আর এখানে হেটারোতে এইটা রেড দিয়েছি, ইটা হলুদ দিয়েছি, এরকম বিভিন্ন কালার কম্বিনেশন করেছি। কেন? কারণ হোমো মানে হচ্ছে সেম, তাহলে সেম কম্পোজিশন বা গঠন, বিভিন্ন রাসায়নিক গঠন যে উপাদানগুলো রয়েছে সবই তো উপাদানের উপরে নির্ভর করে বলেছি, তাহলে উপাদান যা হবে তার গঠন একই হবে। মানে আমি বলছি যে কম্পোজিশনস মাস্ট বি সেম, তবে হোমোস্ফিয়ার হবে, মোরাললেস সেম হবে কম্পোজিশন, মানে কেমিক্যাল কম্পোজিশন। আর এখানে উপাদান কি হবে, গঠন আলাদা হবে, উপাদানের গঠন আলাদা, ভিন্ন লিখে দিন। তাহলে কম্পোজিশন এখানে হচ্ছে সেম হবে, কম্পোজিশন সেম, এখানে কম্পোজিশন ডিফারেন্ট, তাহলে হেটারো মিনস আলাদা স্ট্রাকচারের, এই কেমিক্যালি আলাদা হচ্ছে, হোমো মানে সেম।
ক্লিয়ার। এখন হোমোস্ফিয়ার বলতে তাহলে কি বোঝো? তাহলে গুলিয়ে গেল, এই তো শুনেছি আমি যে লিথোস্ফিয়ার কি বলে তোমার আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, হঠাৎ করে হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার, এ কি হচ্ছে? কিছুই হচ্ছে না। এই যে হোমোস্ফিয়ার রয়েছে, এই হোমোস্ফিয়ারেরই ভাগ হচ্ছে দুটো, মানে হোমোস্ফিয়ার থাকে 0 to 80 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলে, কত 0 to 80 কিলোমিটার। এবার আমি যদি দেখি যে ওই যে লেয়ার গুলোর কথা বলছিলাম এইখানে, এইখানে এই ট্রোপো আর স্ট্র্যাটো এই পর্যন্ত হচ্ছে 80, 0 to 80। তাহলে এই 0 to 80 বা হোমোস্ফিয়ারের মধ্যে কি কি পড়বে? এইটার মধ্যে পড়বে তোমার ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার আর কি পড়বে? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপো আর স্ট্র্যাটো, ঠিক আছে? স্ট্র্যাটো, ট্রপো আর স্ট্র্যাটো, দুটো জিনিস। তাহলে আমি কি বললাম, আর তার উপরে মানে এই 80-র উপরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত যদি আমাদের বায়ুমণ্ডলের স্তর দেখি সেইখানে হেটারোস্ফিয়ার। তাহলে আমি কি বললাম এখনো পর্যন্ত, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক লেয়ার বা বায়ুর স্তরকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে কি? সেম 0 থেকে 80 কিলোমিটার, তার মধ্যে কি কি পড়বে? ট্রপো, স্ট্র্যাটো, এস টি বা টি এস, যাই হোক, তাহলে ট্রোপো, স্ট্র্যাটো, এই দুটো হয়ে গেল। তার উপরের দিকে যত লেয়ার হবে সেগুলো সব কোথায় চলে যাবে? হেটারোস্ফিয়ারের আন্ডারে চলে যাবে, বুঝা গেছে? চলো এইবার আমি এইখানে চলে আসি, এই জায়গা ক্লিয়ার দেখে নাও, তাহলে এই জায়গাটা আমি মুছে দিতে পারি নাকি? তা থাকবে, থাকবো, চলো এখানে যা যা করেছি একবার বলে, প্রথম ছবিটা একটুখানি যদি অস্পষ্ট হয় দেখে নাও ভালো করে, সেটা হচ্ছে এইটা একটা আর্থ, আমাদের সুন্দর পৃথিবী, হ্যাঁ, ব্লু প্ল্যানেট বলা হয় আর্থকে, নীল গ্রহ। এর ঠিক উপরে পৃথিবীর ঠিক উপর থেকে আরম্ভ হচ্ছে বায়ুমণ্ডল, মানে পৃথিবীর উপরেতে চারিদিকে ঘিরে রয়েছে ট্রপোস্ফিয়ার প্রথমটা, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপো, স্ট্র্যাটো, তারপরে মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার এবং লাস্টে গিয়ে ম্যাগনেটোস্ফিয়ার। ক্লিয়ার, বোঝা গেছে? এইবার তোমার মনে হচ্ছে তাহলে গেল কোথায়, আয়নোস্ফিয়ার কোথায় গেল? বাবা মুশকিল করে দিয়েছে আমার, খুব বাজে কাজ করেছে। প্রথম কথা, একটা কনফিউশন প্রথমেই দূর করে নাও, সেটা হচ্ছে এই যে থার্মোস্ফিয়ার বলেছি, এই থার্মোস্ফিয়ারের ঠিক উপরের দিকটাই থার্মোস্ফিয়ারটাকে তুমি আয়োনোস্ফিয়ার ভাবতে পারো, আয়োনোস্ফিয়ার, আপাতত এইটা ভাবো, থার্মোস্ফিয়ার মানেই আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার মানে হচ্ছে আয়োনোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে তুমি আয়োনোস্ফিয়ার থেকে তুমি যদি ধরো, তাহলে দেখো থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, তাহলে আই হলো, এম হলো, এস হলো, টি হলো, তাহলে আই মোস্ট ধরলে মোটামুটি তোমার মনে থেকে যাবে যে এইখান থেকে আয়োনোস্ফিয়ার আরম্ভ হচ্ছে। নিচের দিকে যদি বলি আয়োনোস্ফিয়ারের উপরে কি ইএম মানে এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, নিচের দিকে কি আই মোস্ট ভাবো, আই মোস্ট, তাহলে আই হচ্ছে আয়োনোস্ফিয়ার, দেখো থার্মোস্ফিয়ার যেটা সেটাই, বা এমএমও বললেও হবে, তাহলে এটা হচ্ছে আই, আই মানে আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার মানে থার্মোস্ফিয়ার হলো, তারপরে এম মানে মেসোস্ফিয়ার, ও হচ্ছে ওজোনোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার, ভালো করে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারেরই উপরের দিকে রয়েছে কি ওজোনোস্ফিয়ার,
আগে ফার্স্ট বলেন আমি বলছি যে থার্মোস্ফিয়ার আপাতত সুবিধার্থে তুমি ভেবে রাখো যে আয়নোস্ফিয়ার যেটা সেইটাই হচ্ছে থার্মোস্ফিয়ার সুবিধার্থে ফর দ্য সেক অফ সিম্পলিফিকেশন তো আর স্ট্র্যাটো যেটা স্ট্র্যাটোটাকে ভেবে নাও এটাই হচ্ছে ওজোনোস্ফিয়ার স্ট্র্যাটো ওজোনোস্ফিয়ার ওজোনোস্ফিয়ার তাহলে আমি পরপর যদি আমি থার্মোস্ফিয়ার থেকে দেখি দু ভাবে মনে করার চেষ্টা করো একটা হচ্ছে থার্মো মেসো স্ট্র্যাটো ট্রোপো কি কি বললাম থার্মো পরপর কি বলেছি থার্মো বলেছি তাহলে এটাকে টি ভাবছো একবার বড় করে লিখে দিই এইটা হচ্ছে টি থার্মোস্ফিয়ার তারপরে মেসোস্ফিয়ার এম তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার এস তারপরে ট্রোপোস্ফিয়ার তারপরে টিএমএসটি থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার ক্লিয়ার টিএমএসটি মনে রাখো আর যদি একটা কথা ভেবে রাখো যে থার্মোস্ফিয়ার মানে আয়নোস্ফিয়ার ক্লিয়ার টিএমএসটি তো মনে থাকবে নিশ্চয়ই টিএমএসটি মানে থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার এবার কি বলেছি যে থার্মোস্ফিয়ার মানে আয়নোস্ফিয়ার এটা মনে রাখো থার্মোস্ফিয়ার মানে আয়নোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারে ওখানে তো ওজন গ্যাস থাকে সেই জন্য ওজোনোস্ফিয়ার এই পর্যন্ত মনে থাকে চল আগে বেসিক জিনিসগুলো আমি বুঝিয়ে দিই ঠিক আছে তাহলে এইবার এই যে প্রত্যেকটা এই জায়গা দেখো একটা মোটা করে একটা জিনিস দিয়েছে এইগুলো সব এই যে মোটা জায়গা মানে একটা স্তর শেষ হচ্ছে লেয়ার শেষ হচ্ছে একটা পজ থাকে থেমে যায় ওই জায়গাটা একটা ছোট্ট সরু ওই ধাপটা পেরিয়ে এগিয়ে যাবো আবার তাহলে এই জায়গাগুলোকে পজ বলে যেমন ট্রপোস্ফিয়ারের উপরের দিকে মোটা অংশ যেটা দেখিয়েছি সেটা ট্রপোপোজ এটা কি এই জায়গাটা হচ্ছে ট্রপোপোজ ট্রপোপোজ ট্রপো পজ পজ মানে কি থেমে যাওয়া ট্রপোপোজ তাহলে বাকিগুলো আর জানার দরকার নেই মনে হয় তাহলে ট্রপোস্ফিয়ারের উপরে ট্রপোপজ স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোপজ মেসোস্ফিয়ারের উপরে মেসোস্পজ এরকম ভাবে পজ হবে ক্লিয়ার এবারে তুমি এতে ভাবো যে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো পৃথিবী কি হচ্ছে নিরক্ষ রেখার দিকটা বড় আর মেরুর দিকটা ছোট তো সেই অনুযায়ী আমরা যেখানে বাস করি সেই জায়গাটা কোথায় ট্রপোস্ফিয়ার তাহলে ট্রপোস্ফিয়ার মোটামুটি এই জায়গা থেকে যদি জিরো ভাবি এখানটা যদি আমি জিরো ভাবি তাহলে এইটা মোটামুটি জিরো থেকে আট টু আঠেরো কিলোমিটার এইটিন কিলোমিটার জিরো টু এইট আট অর এইটিন কিলোমিটার কেন বললাম আট হচ্ছে পোলের দিকে হবে আর আঠেরো হচ্ছে কি হবে নিরক্ষীয় অঞ্চলে হবে মানে মেরু অঞ্চলে আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত নিরক্ষীয় অঞ্চলে আঠারো কিলোমিটার পর্যন্ত জিরো থেকে সি লেভেল থেকে হ্যাঁ সমুদ্র পৃষ্ঠ থেকে এর পরেরটা যে স্ট্র্যাটোস্ফিয়ার এইটা আপ টু পঞ্চাশ কিলোমিটার তার মানে কি এইটা জিরো থেকে আঠারো পর্যন্ত এইটা আঠারো থেকে পঞ্চাশ এর পরেরটা মেসোস্ফিয়ার আসবে মেসোরটা হচ্ছে পঞ্চাশ থেকে আশি তারপরে থার্মো আসে পঞ্চাশ থেকে ছশো কিলোমিটার এগুলো সব কিলোমিটার ঠিক আছে এরপরে ছশো কিলোমিটারের উপরের দিকে হচ্ছে এক্সোস্ফিয়ার এবং সর্বশেষ তো বায়ুমণ্ডলের সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার হয়তো অনেক বইয়েতে নেই কোনো অসুবিধা নেই এক্সোস্ফিয়ার মনে রাখলেও হবে আমি বলছি এক্সোস্ফিয়ারের উপরের দিকে সর্বশেষ যেটা স্তর তার মানে হচ্ছে সেটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার ক্লিয়ার এটা প্রায় অনেকটা হবে হ্যাঁ দশ হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে হয়তো দাঁড়িয়ে বা আট হাজারের উপর দিক থেকে আরম্ভ করছে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যা যা বলেছি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বোঝা যে একটা স্তর শেষ হচ্ছে একটা পজ হচ্ছে যেমন নিচের দিক থেকে ধরলে তাহলে ট্রপোস্ফিয়ার তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার কত আট থেকে আঠেরো এই পর্যন্ত তারপরে কি হবে ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার পঞ্চাশ কিলোমিটার বা ফিফটি কিলোমিটার আপ টু তারপরে হবে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারের উপরে থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার মানে আয়নোস্ফিয়ার এটা আমরা ভেবে রেখে দিয়েছি
আর কি স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন গ্যাস থাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকটাকে আমরা ওজোনোস্ফিয়ার বলবো, এটা তো ডিটেইলসে বলবো কিন্তু আপাতত এই জায়গাটা পর্যন্ত হয়ে যাবে। দেখে নাও একবার, একবার দেখে নাও, তারপরে আমরা ট্রপোস্ফিয়ারে চলে যাব। ঠিক আছে, খেলা দেখবে কালকে আর্জেন্টিনা জিতে গেছে, আজকে ভিডিও করছে। তো ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারে কি, ট্রপোস্ফিয়ারে যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে এই যে ট্রপ, ট্রপোস কথার অর্থ কি, যে ট্রপোস যে কথাটা রয়েছে, ট্রপ ট্রপোস না ট্রপ, এই ট্রপ কথার অর্থ, এর অর্থ হচ্ছে দুটো অর্থ হয়, একটার নাম হচ্ছে টার্বুলেন্স, মানে গ্রিকেতে গ্রিক ওয়ার্ড ধরলে এটা টার্বুলেন্স বলি, টার্বুলেন্স মানে কি, টার্বুলেন্স টার্বুলেন্স হ্যাঁ টার্বুলেন্স এটাকে বলে, মানে এক ধরনের মিক্সিং, মিশে যাওয়া ধরনের, হ্যাঁ মিশে যাওয়া টার্বুলেন্স এইগুলোকে বলে। তো টার্বুলেন্স মানে হচ্ছে মিশে যাওয়া বা মিক্সিং, এরকম বলতে পারো। তার মানে এটা থেকে পরিষ্কার বুঝতে পারছো যে এইখানেতে এইরকম এরকম হচ্ছে, মানে ঝড় ঝঞ্ঝা যা কিছু হবে, আবহাওয়ার যা কিছু পরিবর্তন এইখানে হবে আবহাওয়া। আর একটা কথা, ট্রপো যদি কথাটা রুট ওয়ার্ড দেখি আমরা ইংলিশে, তাহলে এর নাম হচ্ছে চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন। তাহলে তুমি দুটো মিলেমিশে যদি ভাবি তাহলে এটাকে বলতে পারি আমি আবহাওয়ার পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন। তার মানে আবহাওয়ার পরিবর্তন মানে কি, চেঞ্জ অফ ওয়েদার, মানে যত ওয়েদার ফেনোমেনন আছে আবহাওয়া ঘটিত সবকিছু ট্রপোস্ফিয়ার হবে, ওয়েদার ফেনোমেনন, ওয়েদার ফেনোমেনন, ফেনোমেনন থেকে ফেনোমেনা। চলো তাহলে একটা কথা তো বুঝে গেছি, আর স্ফিয়ার মানে কি, স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল, মানে গোলক, হ্যাঁ মন্ডলও বলা হয় স্ফিয়ার। তার মানে এই যে জায়গাতে এত বেশি ঝড় ঝঞ্ঝা এদিক ওদিক হয়ে যাচ্ছে, সবসময় মনে হচ্ছে রাগ হয়ে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে গেছে, তাই এইটাকে বাংলাতে অনেক সময় বলা হয় ক্ষুব্ধ মন্ডল, ক্ষুব্ধ। ক্লিয়ার? আর একটা কথা মনে রাখো যে এই যে ট্রপোস্ফিয়ার আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি, দুটো জিনিস, একটা হচ্ছে হাইট যখন বাড়বে হ্যাঁ তখন টেম্পারেচার কি হবে, প্রথম উচ্চতা যদি বাড়ে, উচ্চতা বাড়ার সাথে সাথে এইখানে ট্রপোস্ফিয়ারে টেম্পারেচারের ডাউন হয়ে যাবে ধীরে ধীরে। এখন কত উচ্চতায় উঠলে কত ডাউন হয় সেটাই বড় কথা। দেখা গেছে যে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে, কমে যাবে পার পার ধরে নাও 1 কিলোমিটার যদি যাওয়া হয়, মানে বোঝা গেছে, মানে আমি 1 কিলোমিটার উপরে উঠছি, যা টেম্পারেচার ছিল তার থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, বোঝা গেছে। তা 30 থাকলো, যেই 1 কিলোমিটার বা 1000 মিটার উঠলাম, তাহলে 30 থেকে 6.4 কমে গেল, তাহলে কত হলো 23.6 ডিগ্রি সেলসিয়াস, এরকম ভাবে কমতে থাকবে। তার মানে একদম উপরের দিকে গিয়ে খুব কমে যাবে, ঠিক তো, -60 ফাটে চলে যাবে ট্রপোস্ফিয়ার একদম শেষে। এই 1 কিলোমিটার মানে তো 1000 মিটার একই কথা,
যদি বলে 1000 মিটার উচ্চতায় কত কমবে, তুই বলে 6.4, বোঝা গেছে? এটা বোঝা গেছে কিনা? আচ্ছা এইবার উল্টোটা যদি বল, ধরো নাম ভাবা হয় মোটামুটি, আর একটা দেওয়া হয় 165 মিটার, যদি ওটা হয় তাহলে কতখানি কমবে, এই কোশ্চেনও পড়েছে। সেই ক্ষেত্রে বইগুলোতে যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। 165 মিটার যদি ওটা হয়, দেখা গেছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমে যায়। তার মানে হাইট আর টেম্পারেচার এটা ব্যাসানুপাতিক সম্পর্ক, দিস আর ইউনিভার্সালি প্রপোর্শনাল, দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এটাকে বলা হয় অ্যাভারেজ ল্যাপস রেট অফ টেম্পারেচার, বুঝা গেছে? ল্যাপস রেট অফ টেম্পারেচার, অ্যাভারেজ ল্যাপস রেট অফ টেম্পারেচার, এইখানে এই জিনিসটাকে বলা হয় অ্যাভারেজ ল্যাপস রেট অফ টেম্পারেচার। মেরুতে এটার একটুখানি উল্টো বিপরীত প্রভাব দেখা যায়, সেই জন্য একে বলে বিপরীত প্রভাব মেরুতে, কিন্তু বাকি জায়গায় সব জায়গাতে এটাই হবে। ঠিক আছে, আর যদি বলা হয় যে কোন স্তরে আমরা বাস করি, আমরা কোথায় বাস করি, তাহলে উত্তর কি হবে? ট্রপোস্ফিয়ার। এখান থেকে যা যা আমার কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে আমরা যেখানে বাস করি সেটা কোথায়? উই লিভ ইন ট্রপোস্ফিয়ার, এক নাম্বার কথা। দু নাম্বার কথা হচ্ছে এই জায়গাটাতে অনেক গ্যাসীয় পদার্থ থাকে এবং এটা খুব ডেন্স, মানে হচ্ছে ঘন, সেই জন্য ক্ষুব্ধ মণ্ডলের জায়গায় অনেক সময় আমরা এও বলা হয়। আমরা অনেক সময় এটাকে ঘনমণ্ডল বলি, হ্যাঁ, তাহলে অনেক ডেন্স সেই জন্য এটাকে ঘনমণ্ডল বলা হয়, মানে ডেন্সেস্ট, অবশ্যই ডেন্সড। আর কি এখানে কি কি থাকে, কি কি থাকে যদি বলে, তাহলে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার, হ্যাঁ, জলীয় বাষ্প আর ওয়াটার ভেপার থাকে কি থাকে না? আমরা যেখানে বাস করি জলীয় বাষ্প আছে, তো জলীয় বাষ্প আছে মানে ওয়াটার ভেপার আছে, ওয়াটার ভেপার আছে, ওয়াটার ভেপার, জলীয় বাষ্প আছে। আর কি আছে? মেঘ তৈরি হয়, তৈরি হয় কি না জলীয় বাষ্প? আচ্ছা তার আগে ধূলিকণা আছে, ধূলিকণা মানে ডাস্ট পার্টিকেল, এটা আছে ডাস্ট পার্টিকেল। সেই জন্য মেঘ তৈরি হয়, বৃষ্টি হয়, হ্যাঁ, মেঘ তৈরি হয়, ক্লাউড ফর্মেশন গ্যাস পার্টিকেলের জন্য দায়ী। তো এই সব কারণের জন্য এখানে আবহাওয়ার পরিবর্তন বা ওয়েদার ফেনোমেনন দেখা দেয় ট্রপোস্ফিয়ার। তাহলে আমরা নেক্সট চলে যাব স্ট্র্যাটোস্ফিয়ারে, আর এখানে কেমন কিছু বলার নেই মনে হয়। যখন আমরা কোশ্চেন আনসার করবো এই বিষয়ে টুকরো টুকরো অনেক জিনিস বলবো যেগুলো জরুরি। পাঁচ নাম্বার কি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটো কথার অর্থ কি? লেয়ার, মানে স্তর, ঠিক আছে? তো স্তর, তো এই স্ট্র্যাটোস্ফিয়ার কত কোথায় কত পর্যন্ত আমি বলেছি দেখো, এইখানে এই জায়গাটা, এই জায়গাটা ধরে নাও কথার কথা যে এই জায়গাটা হচ্ছে ট্রপোস্ফিয়ার নিচের দিক, এটা যদি ট্রপোস্ফিয়ার হয় তাহলে এই যে জায়গাটা পড়ে রইল এইটাকে তাহলে কি বলবো, ধরো এইখান থেকে এই পর্যন্ত ট্রপোস্ফিয়ার, এই যে জায়গাটা এইটাকে বলবো ট্রপোপজ,
এই টোন তো বোঝা গেছে। এর পরের যে ধাপটা হবে তাহলে পরের ধাপটা এখানে হবে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে স্ট্র্যাটোস্ফিয়ার, আবার তারপরে স্ট্র্যাটোপস, এটা হবে স্ট্র্যাটোপস, বুঝা গেছে? পস মানে থেমে যাওয়া বলেছিল। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরের দিক করে, উপরের দিক করে কি থাকে? ওজোন গ্যাস থাকে, ওজোন, ওজোন থাকে, ওজোন গ্যাস, ওজোন গ্যাস যদি থাকে তাহলে কি হবে? ওজোন গ্যাস থাকলে ও সূর্যের রশ্মিটাকে ধরে নেবে, অ্যাবজর্ব করবে এবং ওজোন গ্যাসের জন্য টেম্পারেচার খানিকটা বাড়িয়ে দেবে। আচ্ছা স্ট্র্যাটোস্ফিয়ার কত থেকে কত পর্যন্ত? বলেছিলাম যে আপ টু 50 কিলোমিটার পর্যন্ত, এই কথা বলেছিল। তাহলে যদি 50 কিলোমিটার হয় ধরে নাও, ক্লিয়ারলি বলো, ধরো এই হচ্ছে, এই জায়গাটা হচ্ছে, পুরোটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর একটু বাড়িয়ে দিই, এইটা পুরোটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে এইখানে তো 8 অথবা 18 রয়েছে, 8 টু 18 কিলোমিটার পর্যন্ত কি ছিল? ড্রপ। তাহলে স্ট্র্যাটো আরম্ভ হচ্ছে তো আপ টু 50 কিলোমিটার পর্যন্ত। এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা পুরোটা জুড়ে ওজোন গ্যাস থাকে, তাই এটার নাম অনেক সময় ওজোনোস্ফিয়ার বলা হয়, ওজোনোস্ফিয়ার। এই জায়গাটা কত থেকে কত ওজোনোস্ফিয়ার? এইখানে 30 কিলোমিটার থেকে 50। তাহলে ওজোনোস্ফিয়ার যদি বলে, তাহলে ওজোনোস্ফিয়ার আলাদা করে যদি বলে তাহলে বলবে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এবং কোথায় থাকে? না স্ট্র্যাটোস্ফিয়ারের, স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের যে স্তরটা রয়েছে সেই লেয়ারের উপরি ভাগটাই হচ্ছে ওজোনোস্ফিয়ার বলা হয়, আলাদা করে ওজোনোস্ফিয়ার বলার দরকার নেই, ক্লিয়ার? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশটাকে ওজোনোস্ফিয়ার বলা হবে। 30 থেকে কত? 25 থেকে 30, এরকম না হয় 25 থেকে 50 বলো, নয়তো 30 থেকে 50 বলো, সবই ঠিক, ইকুয়ালি কারেক্ট। অনেক বইতে পাল্টে যাবে, তুমি ভাববে নাই বইটা খারাপ স্যার বলেছিল, না না এরকম 25 অথবা 30 নিচের দিকটা আর উপরের দিকে 50, এই পর্যন্ত ঠিক আছে কিনা বল। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা, যে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে যে কথাটা বলার সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে ওখানে কোনো রকম টার্বুলেন্স নেই, স্ট্র্যাটাম পুরো শান্ত হয়ে রয়েছে। তাহলে স্ট্র্যাটো, তাহলে শান্ত মণ্ডল বলা হয়, কোনো রকম ওয়েদার ফেনোমেনন এখানে নেই, একদম কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার, কাম, একদম কাম মানে শান্ত, হ্যাঁ তো কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার, যার জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ারেতে কি হয় জেট প্লেন চালানো যায়, জেট প্লেনগুলো এটা দিয়েই চলে, ঠিক আছে। আর ওজন থাকার জন্য কি হয়, আমি বলেছিলাম যে ওজন থাকলে হাইট যত বাড়বে এখানে টেম্পারেচার রাইজ করবে না, কমে যায়, কিন্তু ওজন থাকার জন্য যেহেতু ওজন রয়েছে এই স্তরের টেম্পারেচার অনেক বেশি থাকে, কার তুলনায়, কার তুলনায় উষ্ণতা বেশি থাকে, ট্রপোস্ফিয়ারের তুলনায় স্ট্র্যাটোস্ফিয়ারের টেম্পারেচার বেশি। তার মানে কি, যদি ট্রপোস্ফিয়ারেতে, ধরো ট্রপোস্ফিয়ারে টেম্পারেচার পড়ছে, এটা যে ট্রপোস্ফিয়ার, তাহলে আবার এই বাড়তে থাকে, তাহলে এইটা যদি ট্রপোস্ফিয়ার হয়,
ট্রপোস্ফিয়ার হয় তাহলে এটা কি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার, মানে ধীরে ধীরে বাড়ছে, কারণ কি ওজন গ্যাসের জন্য এইখানে কমতে থাকছে টেম্পারেচার আর এইখানে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকছে, বোঝা গেছে? ট্রপোস্ফিয়ারে কমছে স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে, আবার তারপরেরটাতে আবার কমবে বাড়বে, কমবে বাড়বে কমবে বাড়বে, এইটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরের একদম টেম্পারেচারের জন্য আইডিয়াল ভাবনা। হ্যাঁ, এটাকে এইভাবে না করে এই দিকেও করা যেতে পারে, দেখি যদি পারি তো করবেও। তো এই পর্যন্ত বোঝা গেছে, আর কি বোঝার জিনিস আছে বলো? স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে কারোর কথা বলো, স্ট্র্যাটোস্ফিয়ার কিছু বলার নেই মনে মনে হচ্ছে, ভালো দেখে তো আমি যদি দেখি যে বাড়ছে, ধরো আস্তে আস্তে টেম্পারেচার কমে গেল ট্রপোস্ফিয়ারের উপরে, যত উচ্চ আস্তে আস্তে টেম্পারেচার কমছে 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 কমতে কমতে গিয়ে এইখানে থেকে একটা এক্স্যাক্টলি এরকম হয়, তাহলে এইখানেতে কমতে থাকছে ধীরে ধীরে, আমি আর মাইনাস থেকে যাচ্ছি মাইনাস থেকে আস্তে আস্তে আরো মাইনাসে চলে যাচ্ছে উপরের দিকে, এখানে যায় এখানেটা আরো কম, এবারে এই জায়গাটা দিকে মোটামুটি একটা কনস্ট্যান্ট, এই এই যে জায়গাগুলো যে জায়গাগুলোতে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেই জায়গাগুলো বলা হয় কি কি বিক্রিয়া বলা আইসোথার্মাল, তাহলে এই জায়গাগুলোকে বলবো আইসোথার্মাল জোন বা সমতাপযুক্ত অঞ্চল, এই কসগুলো। হ্যাঁ, তাহলে ট্রপোস্ফিয়ারকে কি বলবো আমি? আইসোথার্মাল জোন বা সমতাপযুক্ত, অত ভাবার দরকার নেই, মানে তাপটা একদম উষ্ণতাটা একই জায়গায় ধরে রয়েছে। হ্যাঁ, পজগুলোতে চলো পরেরটা নিই, কঠিন লাগছে নাকি? তুমি লাগলে বলবে একদম সোজা। মেসোস্ফিয়ারে কি তোমায় যা বলেছিলাম এইখানে তো মেসোস্ফিয়ারটা আমরা দেখি, মেসোস্ফিয়ার কোথায়? ট্রপো স্ট্র্যাটো তারপরে মেসো, মেসো কোথায়? 50 থেকে এখানে 80 পর্যন্ত গেছে, দেখি কোথায় ছিল। তাহলে প্রথম কটা আপ টু কি হয়? আপ টু 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার, মেসো কথার অর্থ হচ্ছে সমভাগ, ইকুয়াল পার্ট আছে। আর কি মেসোস্ফিয়ার থেকে জলীয়বাষ্প আছে? হ্যাঁ আছে, ওয়াটার ভেপার আছে? আছে, ওয়াটার ভেপার আছে, এখানে বিশেষ কিছু বলার নেই, ওয়াটার ভেপার আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মেসোস্ফিয়ার হয় বলে ভালো, তুমি খুব ইম্পর্টেন্ট জিনিস মেসোস্ফিয়ারে হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস বলো দেখি, মেসোস্ফিয়ারে একটা ইম্পর্টেন্ট জিনিস হয় কে বলবে? মেসোস্ফিয়ারে একটা তো জানাই গেছে, হাইট বাড়লে কি হবে? হাইট যদি বাড়ে উচ্চতা বাড়লে আগের বারে কি হয়েছিল? ট্রপোতে কমে গিয়েছিল, স্ট্র্যাটোতে উঠে গিয়েছিল, তাহলে মেসোতে কমবে, তাহলে হাইট যদি বাড়ে টেম্পারেচার কমবে, হ্যাঁ উষ্ণতা কমে যাবে, তা আগে শিখেছি সেটাই আমি বললাম, ঠিক আছে? মানে হাইট বাড়ছে ট্রপোতে, ট্রপোতে কমছে এই কথা বলেছি, তারপরে তে মেসোতে বাড়ছে বলেছি, এই সরি স্ট্র্যাটোতে বাড়ছে বলেছি, তারপরে তে আবার কমবে কিসে? মেসোতে, এই তো এরকম চলতে থাকবে, বাড়া কমা বাড়া কমা, তাহলে এইটা তো বলাই দরকার ছিল। আর কি আছে বলো, আর কি মেসোস্ফিয়ারে? মেসোস্ফিয়ার খুব শান্ত, একদম শান্ত, মানে কি শান্ত কি আগেরটাও শান্ত ছিল, এখানে আমি বলতে চাইছি শান্ত বলতে কি বলবো, ঠান্ডা, শান্ত ঠান্ডা, মানে এটা হচ্ছে সবচেয়ে কোল্ড, খুব কোল্ড কোল্ড অ্যাটমসফিয়ার, কোল্ড অ্যাটমসফিয়ার বাস করে।
এটা নাও কোল্ড অ্যাটমোস্ফিয়ার, মানে কোল্ড লেয়ার বললে হয়। যদি বলে যে কোল্ড শীতলতম স্তর কোনটা, মানে কোল্ড মানে কি, কোল্ডেস্ট বলতে পারলে আরো ভালো হয়। কোল্ডেস্ট, কোল্ডেস্ট লেয়ার বাংলায় কি বলবো, বাংলায় বলবো শীতলতম স্তর, শীতলতম স্তর। এখানে আর কিছু বিশেষ বলার নেই মেসোস্ফিয়ারে, আরো কিছু বলার নেই। পরেরটা চলে থার্মোস্ফিয়ার, আমি বলে দিয়েছি যে প্রথমে কি ছিল ট্রপোস্ফিয়ার, তারপর কি ছিল একটা পজ ছিল, তারপরে কি ছিল স্ট্র্যাটোস ছিল, স্ট্র্যাটোস্ফিয়ার। এই জায়গাটা কি ছিল, পজ ছিল, তারপরে কি ছিল মেসো ছিল, তারপরে কি ছিল এই জায়গাটা মেসো পজ ছিল, তারপরে ছিল থার্মোস্ফিয়ার। ক্লিয়ার? এবার আমি সেই থার্মোস্ফিয়ারটা কত দূর রয়েছে, এইখানে আপ টু এইখানে কত ছিল 18 কিলোমিটার, 18 কিলোমিটার, 15 কিলোমিটার, 80 কিলোমিটার, এখানে আপ টু 600 কিলোমিটার। ক্লিয়ার? দেখে নে আছে। এইবার এখানে কি হবে, এখানের কেসটা হচ্ছে যত হাইট বাড়বে, হাইট বাড়লে টেম্পারেচার ধীরে ধীরে বাড়বে, এতটাই বাড়বে যে আপ টু 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। তাহলে হাইট যত বাড়বে আস্তে আস্তে টেম্পারেচার অনেক বাড়বে, অর্থাৎ থার্মোস্ফিয়ারের একদম শেষ জায়গায় গিয়ে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার কিন্তু বেড়ে যেতে পারে। ক্লিয়ার? 1200 ডিগ্রি পর্যন্ত। আর কি এই জায়গায় থার্মোস্ফিয়ারেতে আরো একটা জিনিস, যে থার্মোস্ফিয়ারেতে, থার্মোস্ফিয়ারে কি হয় এইখানেতে, আর একটা জানার ছিল, কি বলার ছিল একটা, থার্মো ও আর টেম্পারেচারটা খুব খুব রাইজ করে, খুব বেশি রাইজ করে, তারপরে নিচের দিকে যে টেম্পারেচার থাকবে উপরের দিকে গিয়ে অনেকটা বেড়ে যায়, মানে 1200 ডিগ্রি সেলসিয়াস। আর একটা হচ্ছে মেরু জ্যোতি দেখা যায়, এটা দেখা যাচ্ছে মেরু জ্যোতি, মেরু জ্যোতি মানে কি, অস্ট্রালিস তার দরকার নেই বলে দিচ্ছে, মানে নর্থ পোল আর সাউথ পোলে একটা আলোর রেখা দেখা যায়। ঠিক এই আসলে কি হয়, এই যে থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারে কি হয় তোমার, থার্মোস্ফিয়ারে যে অ্যাটমগুলো থাকে, অণুগুলো থাকে, এই অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, আয়োনাইজড অবস্থায়, আয়নিত অবস্থায়, এই আয়নিত অবস্থা বা আয়োনাইজড অবস্থায় যদি থাকে, হ্যাঁ, এই অ্যাটম গুলো কি হয় ইলেকট্রন প্রোটন এইগুলো সংস্পর্শে এইখান থেকে লাইট রে বেরোয়, লাইট রে মানে আলোক রশ্মি বেরোয়, এই আলোক রশ্মিটা যেটা সেইটাই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, নর্থ মেরু, নর্থ পোল, নর্থ পোল এবং সাউথ পোল, দক্ষিণ মেরু এবং উত্তর মেরুতে একটা আলোর আভা দেখা যায়। একটার নাম হচ্ছে অরোরা অস্ট্রালিস, আর একটা হচ্ছে অরোরা বোরিয়ালিস। এখন তোমরা কমেন্ট বক্সে জানাও অরোরা অস্ট্রালিস কোন মেরুতে দেখা যায় আর অরোরা বোরিয়ালিস কোন মেরুতে দেখা যায়। আমি বলে দিয়েছি কারণ কি বলে দিয়েছি, দেখে নাও ভালো করে কোশ্চেন বলেছি।
क्लियर। কমন বক্সে জানাবে কিন্তু উত্তর মেরু বা নর্থ পোলের যে আলোরা ভাটা দেখা যায় ওটার নাম কি আর দক্ষিণ মেরুতে কি, একটু ভালো করে খেয়াল করলে পাওয়া যাবে। বড়দিন আসছে, কোন গোলার্ধে আমরা রয়েছি আর কোন গোলার্ধে বড়দিন গরমকালে করা হচ্ছে এটা মনে করো তাহলে পেরে যাবে। হ্যাঁ, নামের সঙ্গে মিল আছে, একটা দেশেরও মিল আছে, ঠিক আছে। দক্ষিণ মেরু বললে কোন দেশ হবে, দক্ষিণ গোলার্ধে হবে, সেটা স্বাভাবিক ব্যাপার, সেই অনুযায়ী মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। আর ট্রোপোস্ফিয়ারে আর কিছু বলার আছে? আচ্ছা, আর একটা ব্যাপার, এইখানেতে কিন্তু যেহেতু অ্যাটম গুলো আয়োনাইজড অবস্থায় রয়েছে তো রেডিও ওয়েভ যেটা আমাদের পাঠানো হচ্ছে সেটা কি করে ব্যাক করে, ঠিক আছে। ওইখানে এলেই আয়নিক আয়ন গুলো কি করে ব্যাক করে দেয় রেডিও ওয়েভকে, তাহলে রেডিও তরঙ্গকে ব্যাক করে, রেডিও তরঙ্গকে প্রতিফলিত করে, রেডিও তরঙ্গকে প্রতিফলিত ব্যাক করে। হ্যাঁ, রেডিও ওয়েভস একে ব্যাক করে দেয় থার্মোস্ফিয়ার। তারপরেরটা কি, মেসোস্ফিয়ার হয়ে গেছে, এক্সোস্ফিয়ার, ঠিক আছে। ওইটাকে আমি বলেছি যে ওখানেতে এক্সোস্ফিয়ার বলবে, এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে কি রয়েছে, এক্সোস্ফিয়ারে কি হাইড্রোজেন হিলিয়াম আছে না নেই, নাকি 600 উপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, 600 কিলোমিটারের উপরে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারের পরেই তুমি ম্যাগনেটোস, ও এটা টেম্পারেচারটা বলা হয়নি, যাই হোক এক্সোস্ফিয়ারের উপরের দিকটাই কি বলা হবে, ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার বাংলায় একই কথা, ম্যাগনেটো, ম্যাগনেটো স্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারেতে হাইড্রোজেন আর হিলিয়াম খুব বেশি পাওয়া যায়, হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়ামের পার্সেন্টেজ অনেক বেশি থাকে। দেখো হাইড্রোজেন এবং হিলিয়ামের পার্সেন্টেজ অনেকটা বেশি থাকে ম্যাগনেটোস্ফিয়ারে, দেখে নাও। আর কি ওখানে বলা এক্সোস্ফিয়ার সম্পর্কে, এক্সোস্ফিয়ারে ও হাইট বাড়লে কি হয়ে যায়, টেম্পারেচার বাড়তে থাকে, উল্টো হবে, ঠিক আছে। আর কি বলার বিষয়, আর কি বলার বিষয়, এটা ইন্টারেস্টিং জিনিস আছে সেইটা বলা হয়নি, সেটা বলো। ইন্টারেস্টিং বাবু, আজকের দিনে 5G যুগে আমরা রয়েছি, সেখানে হ মানে প্রতিটা দেশ বিভিন্ন স্যাটেলাইট উপরে তুলে রেখে দিয়েছে, এটা কোথায় আছে, এই যে এক্সোস্ফিয়ারেতে আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো, কৃত্রিম উপগ্রহ সেইগুলো এখানে রাখা হয়, আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো সেট করা হয় এখানে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ গুলো এক্সোস্ফিয়ারে স্থাপন করা যায়। এরপর দেখো আমি একটা ছবি দিয়েছি, এটা কি বলেছি, যেটা বলছিলাম যে কমছে বাড়ছে, কমছে বাড়ছে, সেই না, এইটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবুও আমি চেষ্টা করছি যে কি আছে বোঝাতে। প্রথম যেটা করা রয়েছে এইখানেতে একটু খেয়াল করলে দেখবে, এটা একটা গ্রাফ, হ্যাঁ গ্রাফ, সেখানে এই দিকে দেখো টেম্পারেচার করা রয়েছে, এই দিকে হচ্ছে টেম্পারেচার, এই দিকে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে টেম্পারেচার, এইখানেতে এখানে মাইনাস করা রয়েছে, কত রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কি, দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে হয় না, যাই হোক এইখানে ধরে নাও এইটা -100, এটা -80, -60, -40, -20, এইটা 0, এইখানেতে 20, এখানে 40, এখানে 60, এগুলো কি, এগুলো সব সেলসিয়াস তাপমাত্রা দেওয়া রয়েছে পরপর, এইদিকে এইদিকে হচ্ছে একদম ঠান্ডা -100, -60, -20 এরকম ভাবে চলবে, আর এইদিকে হচ্ছে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে অল্টিটিউড, হাইট যত বাড়ছে, হাইট এটা উচ্চতা, তাহলে উচ্চতা বাড়লে টেম্পারেচার কি হয়ে যাবে, কমে যাবে কোন জায়গায়, ট্রপোস্ফিয়ার, দেখো ট্রপোস্ফিয়ার এখানেতে 0 আর 20 মাঝখানে দিয়েছে, তাহলে মাঝখানে যদি দিয়ে থাকে ভাবো একটুখানি, আচ্ছা ওইগুলো কি দেখা যাচ্ছে কি, আলো
আমি যে লিখলাম সেটাও তো দেখা যাচ্ছে না। আমি আবার লিখছি, এটা আর একবার লিখে দিই। এই জায়গাটায় রয়েছে টেম্পারেচার -100, এটা দিলেও হবে না, এইটা দিই -100। বাবা -100 রয়েছে এইখান থেকে, তারপরে -80, -60, -40। আমি এখানে বলে দিই কাজ, হ্যাঁ এই যে জায়গাটা রয়েছে এইখানেতে টেম্পারেচার বা উষ্ণতাটা কি করেছে, উষ্ণতা এদিকে বাড়ছে না, বাড়ছে তো অবশ্যই, এইখানে একটা পয়েন্টস করেছে, এখানে -100 দিয়েছে, তারপরে -80 দিয়েছে, -60 দিয়েছে, তারপর -40, এরকম করতে করতে আস্তে আস্তে -40, তারপরে -20, তারপরে 0, তারপরে 20, তারপরে 30, এরকম ভাবে প্লট করেছে। এটা হচ্ছে তাপমাত্রা, ধীরে ধীরে এদিকে বাড়ছে, আর এদিকটা হচ্ছে উচ্চতা, এদিকটা উচ্চতা আস্তে আস্তে বাড়ছে। এইবারে ব্যাপারটা বোঝা গেছে? এইবারে কি হচ্ছে, এইখান থেকে ট্রপোস্ফিয়ার, এই প্রথম লেয়ারটা ধরেছে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ার দেখো প্রথমের দিকে কি হয়েছে, আস্তে আস্তে এইখানে টেম্পারেচার কত, 0 আর 15-এর ভেতরে, মানে 0 আর 15-এর ভেতরে আমি যদি প্লট করি এই জায়গাটা, 0 আর 20-এর ভেতরে এই জায়গাটা ধরো 15, তাহলে 15 থেকে আস্তে আস্তে কি হচ্ছে, এইদিকে বাড়ছে না, এদিকে কি হচ্ছে মাইনাসের দিকে যাচ্ছে না, তার মানে ঠান্ডা হচ্ছে, হাইট বাড়ছে, টেম্পারেচার কমে যাচ্ছে। এইবারে এই জায়গাটা কি ট্রপোপজ, আমি বলেছি ট্রপোপজ মানে কি, ট্রপোপজ মানে হচ্ছে সেই জায়গাটা তাপমাত্রা স্থির, এই যে ট্রপোপজ আছে তার মানে টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট। তারপরে আবার কি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে কি আবার বাড়লো, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে বেড়ে গেল টেম্পারেচার, দেখো মাইনাস থেকে আবার প্লাসের দিকে ঢুকতে চেষ্টা করছে। তারপরের ধাপটা দেখো মেসোস্ফিয়ারে গিয়ে আবার বাড়ছে, এই মেসোস্ফিয়ারে বাড়লো, তারপরে মেসোস্পজে প্রায় কনস্ট্যান্ট, একদম কনস্ট্যান্ট না টেম্পারেচারটা, তারপরে এইখানে গিয়ে হুহু করে বাড়ছে টেম্পারেচার থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ারে কেন বাড়ছে, ওজোন গ্যাসের জন্য বাড়ছে। আরে তুমি দেখো যদি আমি এই অনুযায়ী প্লট করি তাহলে কি হয়ে গেল, এইখানটা এক ধরনের গেল, এই পর্যন্ত গেল, ধরে নাও এই দিয়ে গেল, তারপরে আর একটু ভালো করে বলি এইখানে গেল, ধীরে ধীরে কমছে, তারপরে তো কনস্ট্যান্ট, এইটা তো ট্রপোস্ফিয়ার, এইটা ট্রপোস্ফিয়ার, এই জায়গাটা কি কনস্ট্যান্ট পজ, তো এই জায়গাটা, তারপরে ধীরে ধীরে কি করবে এইখান থেকে বাড়বে, বাড়লো, ঠিক আছে, এটা কোন জায়গা স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি হবে একটু কনস্ট্যান্ট হলো, কনস্ট্যান্ট হয়ে তারপর আবার বাড়তে শুরু, তাহলে এই জায়গাটা কি মেসোস্ফিয়ার, যে জায়গাগুলো পজ আছে সেইগুলো কনস্ট্যান্ট, মানে প্রায় এইটার মতো কনস্ট্যান্ট পুরো জায়গায় নেই ট্রপোপজের মতন। আচ্ছা মেসোস্ফিয়ার হলো, তারপরে হালকা বেড়েছে মানে পজিং, এই জায়গাটা পজ, তারপরে এখান থেকে ভুল করে বেড়ে, তো আজকে বায়ুমণ্ডলের স্তর পড়ানো হলো। পরের দিকে তাহলে কি আরম্ভ হবে, আমাদের জীবাশ্ম জ্বালানি এবং ওজন সম্পর্কে অনেক কিছু কিছু কোশ্চেন আসে, সেইটা আমি ভাবছি যে ওই জীবাশ্ম জ্বালানির আগেতেই ওজন সম্পর্কে, ওজন লেয়ার সম্পর্কে আমরা কিছু কথা বলে নেবো, যাতে কোশ্চেন না আটকায় একদম, হ্যাঁ এই কোশ্চেন এইখান থেকে এই চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন পড়বে, 2, 2, 1 মানে 5টা কোশ্চেন, 5 নম্বর টোটাল। ওকে আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে, smartclass.com এর সাথে থাকবে।